নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের 2023 সালের বাংলা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি। তো দেখো, এরকম টাইপের প্রশ্নপত্র তোমাদের আসবে, ঠিক আছে? তোমরা দেখে নাও, এইগুলো তোমরা পরীক্ষার আগে আগের মুহূর্তে একটু পরীক্ষার আগের মুহূর্তে তোমরা ভালো করে প্র্যাকটিস করে নাও। তো দেখতে পাচ্ছ, প্রত্যেকটা প্রশ্ন তার অ্যান্সার সমেত কিন্তু এসএকিউ মার্কিং করে দেওয়া আছে, এবং তার সঙ্গে এক নম্বরে টোটাল 12 এসএকিউ করতে হবে। এবং তোমাদের কিন্তু দেখতে পারছি যে গদ্যাংশ থেকে কে বাঁচায় কে বাঁচা থেকে কিন্তু আসবে, এবং কবিতা থেকে শিকার মহুয়ার দেশ এবং রূপনারায়ণের কূলে আসতে চলেছে। তো দেখো, তোমরা প্রশ্নগুলো উচ্চ মাধ্যমিকে ঠিক এরকম ধাঁচে তৈরি হবে, কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এবং কোন কোন প্রশ্নগুলো 2023 সালের ক্ষেত্রে মাধ্যমিক বাংলার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি। তো দেখো, আমরা এখানে প্রত্যেকটা প্রশ্ন যেগুলো আসার চান্স খুবই প্রবল সেইগুলো আমরা খুব সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরেছি। তোমরা আমি যে টেস্ট পেপারগুলো সলভ করে দিয়েছি সেই টেস্ট পেপারগুলো তোমরা সম্পূর্ণরূপে সলভ করবে, আমি বলতে পারি 100%। তোমরা যদি টেস্ট পেপার সলভ করে দেখো, এখান থেকে 100% তোমরা কমন পাবে। তো দেখো, সেট ওয়ান নিয়ে আলোচনা করেছি, এবার সেট টু দেখে নাও। প্রত্যেকটা প্রশ্ন তার অ্যান্সার সমেত কিন্তু এখানে বিস্তারিতভাবে আলোচনা করা আছে, বিশেষ করে এমসিকিউ, ঠিক আছে? তোমরা ভালো করে দেখে নাও, প্রত্যেকটা এমসিকিউ পারলে স্ক্রিনশট মেরে নিতে পারো, ঠিক আছে? দেখে নাও প্রত্যেকটা প্রশ্ন তার অ্যান্সার সমেত বিস্তারিত আলোচনা। এবং এক নম্বরে টোটাল 12 এসিকিউব আছে, 20 শব্দের প্রশ্নগুলির উত্তর দাও, ঠিক আছে? দেখে নাও কোন প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, এবং 5 প্রশ্ন কোনগুলো ইম্পর্টেন্ট সেইগুলো তোমরা ভালো করে দেখে নাও। এবং 4 প্রশ্ন যেখানে দেখতে পাচ্ছি কবিতা থেকে দিয়েছে রূপনারায়ণের কূলে, এবং তোমাদের শিকার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কবিতা, তার সঙ্গে কলের কলকাতা ভালো করে পড়বে, হাত বাড়াও ভালো করে পড়বে, রূপমূল কাকে বলে এটা ভালো করে পড়বে, শব্দার্থ পরিবর্তন এগুলো ভালো করে পড়বে, বিধানচন্দ্র কাজী নজরুল এইগুলো ভালো করে পড়বে। আমি কিন্তু সাজেশন কিন্তু অলরেডি বলে দিয়েছি তোমাদের, ঠিক আছে? 2023 সালে যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের আসতে চলেছে সেইগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং বুঝতে পারবে উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র ঠিক এরকমই ধাঁচে তৈরি করা হবে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ।